আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লিসেনার, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোলের যোজনী ও পারমাণবিক ভর কিভাবে সহজে বের করতে পারো সে বিষয়টা নিয়ে আলোচনা করব। এসো আমরা কথা না বাড়িয়ে সেগুলো সহজে বের করা শিখি। দেখো, এখানে একটা সূত্র, অর্থাৎ এখানে একটি সূত্র লিখে রেখেছি। এখানে হলো 20টি মৌল রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর একটি সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। সূত্রটি হলো কি, দেখো, হা হিলি বেবো কানা অপ্লনি সো মে আশি ফোসা ক্লো আপকা। এখানে উপরের সারিতে আছে 10টি মৌল। এই যে এখান থেকে যে 10টি মৌল আছে, হাতে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, অর্থাৎ এই 10টি মৌল হচ্ছে এই উপরের এই সূত্রের মধ্যে রয়েছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আর নিচের সারিতে রয়েছে আরও এই 10টি মৌল, অর্থাৎ 11 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, তথা সোডিয়াম থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত রয়েছে। এখানে কি আছে, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই 20টি। আমরা আজকে শিখব সহজে কিভাবে এই 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর যোজনী ও পারমাণবিক সংখ্যা বের করতে পারি, সেটা আমরা দেখব। দেখো, প্রথমে এখানে তোমাদের এই জায়গায় আমি 10টি মৌল লিখে রেখেছি, আর এই জায়গায় 10টি মৌলের একটি তালিকা তৈরি করেছি। এটা মনে রাখার সহজ যে কৌশলটা হচ্ছে, তোমরা এই সূত্রটা ইউজ করবা, অর্থাৎ 0 থেকে শুরু করবা, 0, 1, 2, 3 এভাবে চলে আসবে, 3, 4 তাহলে 0 থেকে 4 পর্যন্ত যাব, আবার এই 4 থেকে আবার 0 তে যাব, অর্থাৎ এই 4-এর আগে সংখ্যা কি, 3, 2, 1, 0। এই ধারাবাহিকতা অনুসারে যদি আমরা যাই, তাহলে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের সহজে যোজনী বের করতে পারবো। এগুলো দেখো, প্রথমে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি, যে প্রথমে এই হাইড্রোজেনকে 1 দেওয়ার পরে এই যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, এখান থেকে আমরা শুরু করব, 2, 0, 1, 2, 3, 4 তারপর কত হবে, 4-এর পরে আবার 0-তে যাব, 3, 2, 1, 0 কমপ্লিট হয়ে গেলে, আবার যেহেতু নিষ্ক্রিয় গ্যাস পেয়ে গেছি, নিষ্ক্রিয় গ্যাস থেকে আবার 0 থেকে কোথায় যাব, 4, অর্থাৎ আমরা হলো কি করব, 0 থেকে 4-এ যাব, আর 4 থেকে আবার 0-তে ফিরে যাব। তাহলে আমরা 0-তে আসছি, তাহলে 0-তে যখন আসছি তখন সেখান থেকে আবার 1, 2, 3, 4 4-এ চলে আসছে, তাহলে 4-এ চলে আসলে আবার কি করব, ধারাবাহিকতা অনুসারে আবার 0-তে ফিরে যাব, 3, 2, 1, 0 তারপর 0 আসছে, 1, 2 দেখো কত সহজে এই 20টি মৌলের যোজনী বের করা যায়। তাহলে আমরা দেখি যে হাইড্রোজেনের যোজনী 1, হিলিয়ামের যোজনী 0। তোমরা জানো যে পর্যায়সারণী গ্রুপ 18-তে যে মৌলগুলো আছে, অর্থাৎ হিলিয়াম থেকে শুরু করে যে জেনন পর্যন্ত, রেডন পর্যন্ত মৌলগুলো আছে, যে 6টি মৌল রয়েছে, এই 6টি মৌলের যোজনী কিন্তু 0, এই জন্য এটা 0 ধরা হয়। তারপরে লিথিয়াম, লিথিয়াম হচ্ছে গ্রুপ 1-এর মৌল, আর তার যোজন হচ্ছে 2, তাহলে লিথিয়ামের যোজনী 1, বেরিলিয়ামের যোজনী 2, বোরনের 3, কার্বনের 4, এইভাবে ধারাবাহিকতা অনুসারে সহজে তোমরা হলো কি করতে পারবা, 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের যোজনী বের করতে পারবো। কি মজা! এসো এরপরে আমরা পরের অংশে আছে আমাদের, আমরা যোজনী বের করা শিখলাম, এবার আমরা কিভাবে পারমাণবিক ভর বের করতে পারি সেগুলো একটু দেখি। তাহলে আমরা এবার এগুলা মুছে দিই, সব কিছু ঠিক রেখে আমরা এখানে পারমাণবিক ভর বের করব, অর্থাৎ
এক থেকে পারমাণবিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূলের পারমাণবিক ভর বের করব। তাহলে আমরা এখানে লিখে নিই যে পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর আমরা দেখি কিভাবে বের করা যায়। পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর আমরা একটু বের করা শিখি। দেখো কিভাবে আমরা বের করব। এই টেকনিকটা বোঝার জন্য আমাদের আগে প্রথমে কি করতে হবে, তোমাদের এক থেকে বিশটি মোলের প্রতীক, মোলের সিরিয়ালি নাম এবং পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে। দেখো আমি এই প্রত্যেকটা মোলের অর্থাৎ এই যে বিশটি মোলের পারমাণবিকে যে বামে যে সংখ্যাগুলো দেখছো তোমরা, এইগুলোকে বলা এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। অর্থাৎ আমি সিরিয়াল অনুসারে আমি কী করছি, মৌলগুলোকে এভাবে এই সূত্র অনুসারে সাজিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই পারমাণবিক ভর বের করতে হলে যেসব মোলের পারমাণবিক সংখ্যা জোড় তাকে আমরা দুই দ্বারা গুণ করব। আমি কি বলছি যে যেসব মোলের পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা তাদেরকে আমরা দুই দ্বারা গুণ করব। অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে এমন, অর্থাৎ যেগুলো হলো আমাদের জোড় হবে, জোড়ের ক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করব হচ্ছে এই জোড়ের ক্ষেত্রে টু এন, এন হচ্ছে তার এই পারমাণবিক সংখ্যাগুলোর মানটা আমরা এই এন এর জায়গায় বসাই দিব। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা আমরা করে নিই যে যেসব মোলের পারমাণবিক সংখ্যা হলো জোড় সংখ্যা তাদেরকে আমরা শুধু টু দ্বারা গুণ করব। এর মধ্যে কিছু কথা একটু মনে রাখতে হবে তোমাদের, তিনটি মোলের হলো কি একটু ব্যতিক্রম হবে, সেই তিনটি মৌলগুলো আগে আমরা চিহ্নিত করে নিই। এটা ব্যতিক্রম দেখাবে, নাইট্রোজেনটা ব্যতিক্রম দেখাবে, তারপর ক্লোরিনটা ব্যতিক্রম, পাশাপাশি আর্গনটা। এই কয়েকটা হলো মৌল হচ্ছে এখানে একটু ব্যতিক্রম দেখাবে, তাই আমরা আগেই এটা চারটাকে মৌলকে চিহ্নিত করে রেখে দিই। এরপরে আমরা কাজ করি কি, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা হলো জোড় সংখ্যা তাকে আমরা দুই দ্বারা গুণ করি। এসো আমরা সেই কাজটা করি। দেখো জোড় আছে কি, হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই, তার মানে কি তার ডাবল হবে, অর্থাৎ দুই হলে তাকে দুই দ্বারা গুণ করবো, তাহলে কত হবে দুই দুগুণে চার। তারপরে এসো, তারপর আছে কার্বন, কার্বন হচ্ছে ছয়, ছয় দুগুণে বারো। তারপর আছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে ষোলো। তারপর আছে নিয়ন, নিয়ন হলো দশ, তার মানে দুই দ্বারা গুণ করলে কত হবে টোয়েন্টি। তারপর আছে ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম হচ্ছে দুই দ্বারা গুণ করলে টোয়েন্টি ফোর। তারপরে সিলিকন, সিলিকনকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে টোয়েন্টি এইট। তারপরে সালফারকে দুই দ্বারা গুণ করলে থার্টি টু। তারপরে ক্যালসিয়ামকে দুই দ্বারা গুণ করলে ফোরটি। দেখো আমরা প্রথম কাজটি করেছি, প্রথম কী কাজ করলাম যে যেসব মৌলগুলো একটু ব্যতিক্রম দেখাবে সেগুলোকে আগে প্রথমে চিহ্নিত করে নিচ্ছি। এরপরে যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা তাকে দুই দ্বারা গুণ করছি, অর্থাৎ ডাবল করছি, ডাবল করে ফেললাম। এবার আমাদের বাকিগুলো হচ্ছে বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যা কি করব, তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে কি, যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কি করব, বিজোড় সংখ্যা যদি হয় তাকে আমরা দুই দ্বারা গুণ করব, দুই দ্বারা গুণ করে তার সাথে ওয়ান যোগ করব। আমি কি বলছি যে বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে দুই দ্বারা গুণ করে তার সাথে এক যোগ করব। এসো আমরা সেই কাজটি করি। তাহলে হাইড্রোজেনটা হলো একটু ব্যতিক্রম, হাইড্রোজেনটা হলো হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ানই হবে, এটা আমরা আগে লিখে রাখি যে হাইড্রোজেন ভরটা ওয়ান হবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, অলওয়েজ টাইমিং এর ভর ওয়ান। এখন যে এই যে আছে আমাদের কি আছে, লিথিয়াম, তার লিথিয়াম হলো একটু বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, তার মানে কি একে আমার ডাবল করতে হবে তার সাথে একযোগ করতে হবে। এসো তাহলে তিন দুগুণে ছয়, ছয় আর একে ছয় একে সাত পেলাম। তার বোরন, বোরন হচ্ছে ফাইভ, তাহলে ফাইভ ইন্টু টু অর্থাৎ টেন প্লাস ওয়ান অর্থাৎ ইলেভেন। এরপরে আমাদের কি আছে, ফ্লোরিন,
ফ্লোরিন তাহলে কি হবে, 9 দুগুণে 18, 18 সাথে এক যোগ করলে 19। এরপর আছে আমার সোডিয়াম, সোডিয়াম যেহেতু বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তাকে 2 দ্বারা গুণ করে এক যোগ করো, তাহলে 11 দুগুণে 22, 22 একে 23। তারপর আছে অ্যালুমিনিয়াম 13, তার মানে 27 যেহেতু 1 যোগ করব। তারপর ফসফরাস 15 দুগুণে 30, 30 সাথে এক যোগ করলে 31। এরপর আছে আমাদের পটাশিয়াম, এই পটাশিয়াম হচ্ছে কি 19 দুগুণে 38, 38 সাথে এক যোগ করলে 39, এই যে হয়ে গেল। তাহলে আমরা দেখো যে প্রথম যে কাজটি করলাম যে বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে 2 দ্বারা গুণ করে তার সাথে এক যোগ করছি, এভাবে আমরা তার পারমাণবিক ভর বের করতে পারি। আর যেগুলো ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, অর্থাৎ এখানে যদিও এখানে দেখো আমরা বলছি যে জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে 2 দ্বারা গুণ করলে উত্তর তার পারমাণবিক ভর পাওয়া যায়, কিন্তু 4 দুগুণে 8 হওয়ার কথা, কিন্তু 4 দুগুণে 8 হবে না, এখানে হবে হচ্ছে 9, 9। তারপর নাইট্রোজেন, নাইট্রোজেনে দেখো নাইট্রোজেন আবার বিজোড়, তাহলে বিজোড় যদি হয় তাকে 2 দ্বারা গুণ করে তার সাথে এক যোগ করতে হয়, তাহলে হওয়ার কথা 15, কিন্তু হবে হলো 14। এরপরে ব্যতিক্রম আছে ক্লোরিন, ক্লোরিনের হবার কথা ছিল কি 35, অর্থাৎ 17 দুগুণে 34, 34 একে 35, কিন্তু ক্লোরিনের প্রকৃত ভর হচ্ছে 35.5। তারপর আর্গন দেখো, আর্গন আবার জোর সংখ্যা, তাহলে হওয়ার কথা ছিল ডাবল, অর্থাৎ 18 দুগুণে 36 হওয়ার কথা, কিন্তু তা না হয়ে এই আর্গনটা হয়ে যাচ্ছে হলো 40। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কিভাবে আমরা 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর যোজনী এবং মনে রাখার কৌশল এবং পারমাণবিক সংখ্যা বের করতে পারি। তাহলে তোমরা এভাবে যদি সহজে মুখস্থ করে রাখতে পারো এই সূত্রটি, তাহলে 1 থেকে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো সহজে মনে রাখতে পারবে। আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা উপকারে আসবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।